আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো এটা আমার দ্বিতীয় লেকচার ভিডিও ভিপাজারে অটো স্লাইডার অর্থাৎ ব্যানার স্লাইডার নিয়ে। তো এটা আমরা করেছিলাম এই রকম পর্যন্ত যে আমরা এইভাবে এইভাবে মাউস থেকে স্ক্রল করতে পারছি, মাউস থেকে সরাতে পারছি, দেখতে পারছি অন্য ইমেজ, এখানে টাইটেল অ্যাড করেছি, এখানে একটা ফ্লোটিং অ্যাকশন বাটন অ্যাড করেছি, নিচে গ্রিডিয়ান কালার অ্যাড করেছি আমরা এই যে এখান থেকে। তো এবার আমরা দেখবো কিভাবে অটোমেটিক স্লাইডার অ্যাড করা যায়, অর্থাৎ 2 সেকেন্ড বা 4 সেকেন্ড পর পর অটোমেটিক্যালি চেঞ্জ হবে। তো তার জন্য আমি সর্বপ্রথম চলে যাবো আমাদের কাস্টম অ্যাডাপ্টার ক্লাসে। কাস্টম অ্যাডাপ্টার ক্লাসে গিয়ে কাস্টম অ্যাডাপ্টার ক্লাসে ওকে মেইন অ্যাক্টিভিটি ক্লাসে আমরা কাজ করব। মেইন অ্যাক্টিভিটি ক্লাসে এই যে অন ক্রিয়েটের বাইরে আমরা নতুন করে আরো একটা ক্লাস ক্রিয়েট করে নিব। আমি ক্লাসটা ক্রিয়েট করে নিচ্ছি, যার নাম দিচ্ছি আমি স্লাইডার টাইমার, যেটা এক্সটেন্ড করবে টাইমার টাস্ক ক্লাসকে। এই যে টাইমার টাস্ক ক্লাসকে এক্সটেন্ড করবে। তো তারপরে আমরা এখানে অল্টার ইনটা চেপে এখান থেকে একটা মেথড ইমপ্লিমেন্ট করে নিতে হবে। এই যে মেথডটা ইমপ্লিমেন্ট করে নিলাম। মেথডটা ইমপ্লিমেন্ট করে নেওয়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে এই খানটাতে আমরা আরো একটা রানেবল নিব, অর্থাৎ যার মাধ্যমে আমরা মূল কাজটি করতে পারবো। মেইন অ্যাক্টিভিটি ডট দিস ডট রানেবল, এই যে রান অন ইউআই থ্রেড, এর মধ্যে আমরা নিউ রানেবলটা নিব। এই যে আমাদের নিউ রানেবল চলে এসেছে। তো এইখানে আমরা একটু ম্যাথমেটিক্যাল কাজ করব, অর্থাৎ গণিতের মতো কাজ করব। যে কাজটা করব সেটা হচ্ছে ইফ যদি ভিউ পেজার ডট গেট কারেন্ট আইটেম, ভিউ পেজারের কারেন্ট আইটেমটা আমরা নিয়ে নিলাম, এইটুকু কাজ করে আমরা ভিউ পেজারের কারেন্ট আইটেমটা নিয়ে নিলাম, যদি এই কারেন্ট আইটেম ছোট হয়, এই যে আইকনটা দিলাম অর্থাৎ ছোট হয়, কিসের থেকে ছোট হবে, এম লিস্ট ডট সাইজের থেকে। এখন সর্বোচ্চ লিস্টের সর্বোচ্চ মান বের করার নিয়ম এটা না, লিস্টের সর্বোচ্চ মান বের করার নিয়ম হলো যে এম লিস্ট ডট সাইজ মাইনাস ওয়ান, এটাই হলে লিস্টের সর্বোচ্চ মান বের করার নিয়ম। অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত আমরা কি করলাম, এই পর্যন্ত আমরা কারেন্ট ভ্যালু নিয়ে নিলাম, কারেন্ট ভ্যালু যদি ছোট হয় সর্বোচ্চ ভ্যালু থেকে, এটা হলো সর্বোচ্চ ভ্যালু বের করার সূত্র, এম লিস্ট ডট সাইজ মাইনাস ওয়ান। তো যদি এরকমটা হয় তাহলে কি হবে, তাহলে হবে ভিউ পেজারকে আমরা সামনে এগিয়ে দেব, সেট করে দেব সেট কারেন্ট আইটেম, বর্তমানে যেটা পাবো তার সাথে আমরা এক বাড়িয়ে দেব, ভিউ পেজার ডট গেট কারেন্ট আইটেম প্লাস ওয়ান, এক বাড়িয়ে দিলাম। অর্থাৎ যদি আমাদের এই ইমেজটাতে পাই, ভিউ পেজার এই ইমেজটাতে পেলো, তাহলে এক বাড়িয়ে দেবে, অর্থাৎ এই ইমেজটাতে অটোমেটিক্যালি পাঠিয়ে দেবে। যখন আমাদের দেখবে যে কারেক্টের সাথে মিলছে না, সূত্র মিলছে না, তখন কি হবে, এখন তো আমাদের এর সামনে আর যাবে না, তাহলে তখন কি হবে, তখন আমরা যেটা করব সেটা হচ্ছে এলস এর মধ্যে বলে দিব ভিউ পেজার ডট সেট কারেন্ট আইটেম ইকুয়াল জিরো। যখন আমাদের সামনে আর কিছু পাবে না, এই যে এর সামনে আর কিছু নেই, যখনই আর কিছু পাবে না তখনই আবার জিরো করে দেবে, অর্থাৎ এইখানে ফেরত এনে দেবে, প্রথম স্লাইডারে ফেরত এনে দেবে। তো এটাই করেছি আমরা, এখানে আমাদের মোটামুটি আমাদের কাজ শেষ। এবার আমরা আমাদের মেইন অ্যাক্টিভিটির মধ্যে ফিরে যাব। এখানে আমরা টাইমার নেব, টাইমার টাইমার একটা অবজেক্ট নিই, টাইমার ইকুয়াল নিউ টাইমার ওকে। এখন এই টাইমারের সাথে আমরা সেট করে দিব টাইমার ডট শিডিউল অ্যাট ফিক্স রেট, এইটাকে আমরা সেট করে দেব। এই যে এখানে বলছে টাইমার টাস্ক চাচ্ছে, প্রথমে আমরা যেটা দিব হচ্ছে মেইন অ্যাক্টিভিটি ডট স্লাইডার ক্লাস, এই যে স্লাইডার টাইমার। তো আমার মনে হচ্ছে না যে হয়েছে, তারপর আমরা এখানে টাইমটা দিয়ে দেখি, ডিলে টাইম দিচ্ছি 2 সেকেন্ড আর লং পিরিয়ড দিচ্ছি আমি 4 সেকেন্ড। আচ্ছা এটা আমাদের হয়নি, আমি দেখে নিচ্ছি এটা কেন হয়নি। ওকে, আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে এই ক্লাসটাকে এর মধ্যে দিতে হবে, এই ক্লাসটাকে জাস্ট ওর মধ্যে দিতে হবে। তার জন্য আমরা নিউ স্লাইডার টাইমার ব্যবহার করতে পারি। এই যে নিউ স্লাইডার টাইমার ব্যবহার করলাম, এখন আমি আমার কোডটি রান করছি, এই যে রান করছি, এটা রান হচ্ছে। তো হয়ে নেই, আমরা কি করলাম সেটা দেখে নেই। আমরা প্রথমে করেছিলাম যেটা সেটা হচ্ছে লিস্ট ক্রিয়েট করেছিলাম, লিস্টের মধ্য দিয়ে আমরা মডেল ক্লাসে পাঠিয়েছিলাম আমাদের ইমেজ আর আমাদের টাইটেল। মডেল ক্লাস থেকে আমরা সেটা রিসিভ করে কাস্টম অ্যাডাপ্টারে রেখেছিলাম, এই যে কাস্টম অ্যাডাপ্টারে নিয়েছি আমরা, কাস্টম অ্যাডাপ্টার থেকে আমরা এই যে কাজ করেছি, কাস্টম অ্যাডাপ্টারটাকে আমরা মেইন অ্যাক্টিভিটি থেকে সেট করে দিয়েছি, লিস্ট আর দিস কনটেক্সট আর লিস্টটা পাঠিয়ে দিয়েছি কাস্টম অ্যাডাপ্টারে, তারপর কাস্টম অ্যাডাপ্টারে বিভিন্ন কাজ করেছি। যাই হোক, তারপরে আমরা ভিউ পেজারে সেট অ্যাডাপ্টার করে দিয়েছি। তো আমাদের প্রোগ্রামটি রান হয়েছে, আমি এটা ওপেন করছি। এই যে দেখতে পাচ্ছেন আমাদের অটোমেটিক স্লাইডার হয়েছে, এখানে আপনার 3টা 4টা 5টা যা ইচ্ছা স্লাইডার অ্যাড করতে পারেন, তবে টেস্টের জন্য 2টা ইমেজ অ্যাড করাই ভালো।
তো এটা ছিল আমাদের মূলত ভিডিও, পরবর্তী লেকচার ভিডিওতে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই ভিডিও রিলেটেড কোনো সমস্যা থাকলে সেটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।